আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজ আমরা সপ্তম শ্রেণীর 4.1-এর শেষ যে দুটো অঙ্ক আছে সেই দুটো করব, অর্থাৎ 27 আর 28। এই দুটো অঙ্ক এই চ্যাপ্টারের ভিতরে, এই শেষের এই 4টা অঙ্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর আগের পর্বে আমরা 2টা করেছিলাম, আজকে এই 2টা করব। এই দুটা খুব সহজ, তোমরা একটু মনোযোগ দাও, দেখো খুব সহজেই তোমরা পারবে। এখানে দেখো, দেখাতে বলেছে a+1 a-1 (a²+1) = a⁴-1। লিখে ফেলো যে দেখাতে বললে বা প্রমাণ করতে বললে আমরা জানি বাম পক্ষ বা ডান পক্ষ নিয়ে আমরা করি, ঠিক আছে? যেহেতু দেখাতে বলেছে আমরা বাম পক্ষ লিখে ফেলি, লেখো বাম পক্ষ সমান কি ছিল, a+1 (a-1) (a²+1). এখন কি করবো আমরা, প্রথমে এই দুটা গুণ করে নেব, এই দুটাকে a+1 আর a-1 এটাকে গুণ করে নেই। গুণ করো, আমরা তো আগে গুণ শিখেছি কিভাবে গুণ করব, এটা দিয়ে প্রথমে দুইটাকে গুণ করব। তাহলে আমি মনে হয় একটু ভেঙে করলে তোমাদের সুবিধা হবে, যেভাবে এর আগে শিখেছো সেখান ব্যাকেট দাও। তাহলে এই -1 দিয়ে এই a+1 কে গুণ করো, আর এখানে যা আছে তাই লিখে দাও, a²+1। এখন এ দিয়ে এটা গুণ করে দেবো, আর 1 দিয়ে এটাকে গুণ করে দেবো, a²+a - a - a+a - 1, এখানে যা আছে তাই। এখন দেখো তো, একটা এ থেকে একটা এ বিয়োগ করলে তো কেটে 0 হয়, তাহলে আমি কেটে দিলাম সুবিধার্থে, a²-1 থাকে আর এখানে থাকবে a²+1। এখন আবার এটাতে এই দুটাকে গুণ করব, গুণ করে ফেলো a²(a²-1), আর এখানে থাকবে a+(a²-1) গুণ করো। এখন 4-a² + এটাতে গুণ করলে a²-1, তাহলে এখানে হবে a⁴, এটা কেটে যাই, তাহলে থাকে -1। এটা আমাদের ডান পক্ষ, অতএব লেখো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। খুব সহজ অঙ্ক। এখন আমরা 28 নম্বর অঙ্কটা করব, আমি এটা মুছে ফেলি। দেখো তো, এটার ক্ষেত্রে আমরা বাম পক্ষ নিয়ে করবো, লিখে ফেলো x+y (x-y) (2x²+y²), গুণ করো এই দুটা, একই রকম ভাবে গুণ করব x² + y, এই -y দিয়ে বাড়িটাকে গুণ করো। এখন যা আছে দেখো, গুণ করো এটাকে x² + xy - xy - y² x² + y² দেখো তো, এটা কেটে যাই, তাহলে এখানে থাকবে x² - y² এখানে থাকবে x² + y² এখন আবার এটা দিয়ে দুটাকে গুণ করব, ঠিক আছে? গুণ করে ফেলো x² (x²-y² এটা দিয়ে আমি এই দুটোকে গুণ করছি, তাহলে a+ay² দিয়ে এটাকে গুণ করব x² - y² এখন এটাতে গুণ করো 4- এটাতে গুণ করলে x² (y²) + গুণ করো x² (y² এটা গুণ করলে y⁴। এখন দেখো তো, এটা এটা একই কেটে দিলাম, অর্থাৎ একটা থেকে একটা বিয়োগ হলো, থাকলো কি 4-y⁴। দেখো তো ডান পক্ষ হয়েছে কিনা, হয়েছে। তাহলে এখন লেখো ডান পক্ষ, নিচে লেখো অতএব
বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। আর তোমরা যদি লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড দিয়ে ধরে লেখো তাহলে এখানে লিখবা ছুট। দেখো খুব সহজ দুটো অঙ্ক ছিল। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।